আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম সওয়াল মাসের রোজার ব্যাপারে মুসলিমদেরকে বিশেষ কোন ছয়টা দিনের কথা বলেছেন নাকি একজন মুসলিম সওয়াল মাসের যে কোনো ছয় দিন রোজা পালন করতে পারে সওয়াল মাসে রোজা রাখার ব্যাপারে যদি বলেন আমাদের নবী মোহাম্মদাম বলেছেন এটা আচার ব্যাপারে যদি বলি যে রমজান মাসের পরপরই কি সাওয়ালের রোজাগুলো রাখব নাকি পরেও রাখতে পারি সবগুলো রোজা কি পরপর রাখব নাকি রোজাগুলো আলাদাভাবে রাখতে পারি বিশেষজ্ঞগণের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে এই রোজা রাখার ব্যাপারে তবে এ ব্যাপারে বিশুদ্ধ নিয়ম আমি সম্পর্কে যতটুকু জানি যেহেতু কোনো হাদিস নির্দিষ্ট করে বলেনি যে পরপরই রোজা রাখবেন তাই সাওয়াল মাসের যে কোনো ছয় দিনে রোজা রাখতে পারেন রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে যদিও হাদিস বলছে ভালো কাজ তাড়াতাড়ি করতে হবে যদি এভাবে যুক্তি দেন তাহলে যত তাড়াতাড়ি রাখবেন ততই ভালো ভালো কাজ তাড়াতাড়ি করলেন রোজাগুলো পরপর রাখেন বা আলাদা রাখেন কোনো সমস্যা নেই যদিও অনেকে বলে যে রোজাগুলো রাখবেন পরপর তা না হলে হবে না তবে কোন সহ এ কথা বলছে না আপনি রোজা রাখতে পারেন পরপর অথবা আলাদাভাবে রোজা রাখেন কোনো সমস্যা নেই আসলে হচ্ছে আপনি রোজা রাখছেন শাল মাসে এছাড়া বিশেষজ্ঞগণের ভেতরে আরেকটা ব্যাপারে মতভেদ আছে সেটা হলো যেহেতু এটা হচ্ছে রোজা সকালে ঘুম থেকে উঠেও সিদ্ধান্তটা নিতে পারেন আপনি সকালে নিয়োগ করতে পারেন তবে অনেক বিশেষজ্ঞ বলেন না যেহেতু এটা গুরুত্বপূর্ণ উচ্চ রোজা তাই নিয়োগ করবেন আগের রাতে তবে সঠিক নিয়ম অনুযায়ী সোয়হাদিসের কথা অনুযায়ী সকালে ঘুম থেকে উঠে নিয়ত করতে পারেন যদি তখনও কোনো পানাহার না করে থাকেন রোজার কোনো নিয়ম না ভাঙেন সাওয়াল মাসের রোজার ক্ষেত্রে এই তিনটা বিষয় আছে আমার মতে শাওয়াল মাসের যে কোনো সময় রোজা থাকতে পারবেন প্রথম দিকে শেষে বা মাঝখানে পরপর রোজা রাখা আবশ্যিক না চাইলে রাখতে পারেন অথবা আলাদা করেও রাখতে পারেন আর সকালেও নিয়োগ করতে পারেন যদি রোজা রাখার নিয়মগুলো না ভাঙেন তাছাড়া এটাও বাধ্যতামূলক না যে রোজা রাখবেন প্রত্যেক বছর রাখতে পারলে ভালো আলহামদুলিল্লাহ তাহলে আগের আর পরের বছরের গুনা ক্ষমা করা হবে আর ধরুন আপনি রোজা রাখলেন না তখন শাওয়াল মাসে দুটো দিন আছে এমন না যে রোজা রাখতে পারবেন না দুই দিন রোজা থাকলে দুই দিনেরই আপনি সব পাবেন তাহলে হাদিস বলছে যে তোমরা সাওয়াল মাসে ছয় দিন রোজা থাকবে রমজানের রোজার পরে তাহলে ধরা হবে তোমরা রোজা রেখেছ পুরো এক বছর ড জাকির এই প্রশ্নটাও সাওয়াল মাসের ছয় দিনের রোজা প্রসঙ্গে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ ইসলাম কেন এই ছয় দিনের কথা বলেছেন এই দিনের সংখ্যাটা কেন পাঁচ সাত আট বা নয় হল না নবী মোহাম্মদ রোজা রাখতে বলেছেন সাওয়াল মাসের ছয় দিন এর কারণ পুরো হাদিসটা বলছে রমজানে পুরো এক মাস রোজা রাখবে তারপর সাওয়ালের ছয়টা রোজা রাখলে ধরা হবে পুরো এক বছর রোজা রেখেছ আরও একটা হাদিস বলছে যে একটা ভালো কাজকে গুণ করা হবে দশ হাসনা তাহলে আপনি যদি রমজানে পুরো এক মাস রোজা রাখেন ধরা হবে রোজা রেখেছেন দশ মাস তারপর সাওয়াল মাসে ছয়টা রোজা রাখলেন ছয়কে কে দশ দিয়ে গুণ করলে হবে ষাট মানে মাস দুই তাহলে দশ যোগ দুই সমান বারো মাস এটাই হচ্ছে লজিক নবী বলেছেন ছয় দিন যাতে করে রমজানের এক মাস আর সওয়ালের ছয় দিনকে দশ দিয়ে গুণ করলে হবে এক বছর বাহ বেশ ইন্টারেস্টিং ডক্টর জাকির সাবান মাসের সবগুলো দিনে কি রোজা রাখার ব্যাপারে সুপারিশ করা হয়েছে সাবান মাসে রোজা রাখার ব্যাপারে যদি বলতে হয় এ হাদিসটা আছে সে বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নয়শো উনসত্তর হজরত আয়েশা রাদ আল্লাহনহা বলেছেন যে নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম রমজানবাদে অন্য কোনো মাসে সবগুলো দিনে রোজা থাকতেন না আর অন্যান্য মাসগুলোর মধ্যে সাবান মাসে তিনি সবচেয়ে বেশি রোজা থাকতেন তাহলে বুঝতে পারছি নবী মোহাম্মদ সালসালাম সব দিনগুলোতে রোজা থাকতেন শুধু রমজান মাসে আর রমজানের পর যে মাসে বেশি রোজা থাকতেন সেটা সাবান মাস এর কারণ হচ্ছে তার পরের মাসটাই রমজান এভাবে প্রস্তুতি নিতেন অনেক মানুষের ভুল ধারণা আছে যে সাবান মাসে অর্ধেক দিনগুলোতে রোজা থাকতে হবে কোন হাদিস এরকম বলছে না যে সাবান মাসের অর্ধেক সময়টা রোজা থাকতে হবে তবে একটা হাদিস উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদে খন্ডা নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার তিনশো তিরিশ প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন যে তোমরা সাবান মাসের অর্ধেক পার হওয়ার পরে রোজা রাখবে না তার মানে সাবানের পনেরো তারিখ পর্যন্ত রোজা থাকতে পারবে ষোলো তারিখ থেকে রাখবে না আর একটা হাদিস এটা আছে সোহেব বুখারিতে খণ্ড নাম্বার তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নয়শো চোদ্দো প্রিয়নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে তোমরা রমজান মাসে দুই বা একদিন আগে রোজা রাখবে না কারণ নতুন চাঁদ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে এজন্য তোমরা ওই দিনগুলোতে রোজা রাখবে না তাহলে হাদিসগুলোর ভিত্তিতে পনেরোই সাবানের পরে ষোলো তারিখ থেকে রোজা রাখা যাবে না যদি না হাদিসটা আরও বলছে যে যদি না আপনি নফল রোজা পালনে অভ্যস্ত থাকেন আপনি নিয়ম করে ঐচ্ছিক রোজা রাখেন হয়তো প্রত্যেক মাসে তিন দিন রোজা মানে বিদ অথবা রোজা রাখেন সোম আর বৃহস্পতিবার বা একদিন অন্তর একদিন তাহলে ঠিক আছে আর না হলে রাখা উচিত না তাই আমি বলবো আমরা সাবান মাসে রোজা রাখার চেষ্টা করে যাব যতদূর সম্ভব পারি